রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মারুতি ভ্যানে আগুন, আর সেই আগুন ক্রমশ ছড়িয়ে পড়ছে এলাকায়। ঘটনায় তীব্র চাঞ্চল্য দাসপুরে। ঘটনাস্থলে দমকল দাসপুর পুলিশ। ঘটনা দাসপুর থানার বৈকণ্ঠপুরে। দাসপুর থানার বৈকণ্ঠপুর থেকে বাসুদেবপুর স্কুল যাবার রাস্তার ধারে অনেকদিন ধরেই দাঁড়িয়ে থাকে ওই মারুতি ভ্যান, আর সেই গাড়িতেই আজ বৃহস্পতিবার বিকেলে হঠাৎ করে আগুন লাগে। সেই আগুন ক্রমশ ছড়িয়ে পড়ে এলাকায়। অন্যদিকে ঘটনাস্থল থেকে কয়েক হাত দূরেই রয়েছে একটি গ্যাসের গোডাউন। যে কোনো সময় ঘটতে পারে আরো বড়সড় দুর্ঘটনা। গুরুত্ব বুঝে স্থানীয়রা তড়িঘড়ি গাড়ির আগুন নেভানোর চেষ্টা করলেও বিফল হয়। খবর দেওয়া হয় দাসপুর থানা ও ঘাটাল দমকল বিভাগে। তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছায় দাসপুর থানা বিশাল পুলিশ বাহিনী ও দমকল বিভাগের একটি ইঞ্জিন। আগুন যাতে এলাকার মধ্যে বেশি প্রবেশ করতে না পারে তার চেষ্টা করতে থাকেন দমকল বিভাগের আধিকারিকরা। দমকল বাহিনীর ঘণ্টা খানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে ওই গাড়িটিতে কেউ ছিল না, হতাহতের কোনো খবর নেই। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পাশের বাঁশবাগানে লাগানো আগুন থেকেই মারুতিতে আগুন লাগে এবং তা আরও ছড়িয়ে যায়। ব্যুরো রিপোর্ট, আমি সংগীতা শিরোমণি, স্থানীয় সংবাদ, ঘাটাল। কি হয়েছে দাদা বলতে, এখানে তো গাড়িটা অনেকদিন থেকে পড়েছিল, তো এখানে বাঁশ বাগানে বা যাই হোক কেউ ই করে গাড়ি মোটামুটি ধরিয়ে দিয়েছে, তো পাঁচতলাতেও গাড়ি মানে আগুন লেগে গেছে। কি বলবো আর দাদা, এরকম করে আগুন ধরিয়ে দিয়ে গেলে হবে? হয়তো ক্ষয়ক্ষতি। কি নাম আপনার? কার্তিক দাস। বাড়ি? বৈকুণ্ঠপুর। এই এই গাড়িটা কার? গাড়িটা আপনার তোমার যে দিচ্ছে দেওয়া আছে, মিঠু, মিঠু কি নাম, মাছ ব্যবসা করে, ওনার গাড়ি। তো ভাইকে দিয়েছিল চালাতে, তো এটা বছর 5-6 হবে গাড়িটা নিয়ে এসছে। আচ্ছা, সামনেই তো বলছে যে গ্যাস গোডাউন আছে, সেখানে কি আগুন পৌঁছে যাওয়ার? পৌঁছেছিল, তো আমরা সব স্থানীয় মিলে নেমেছি, বাড়ি সবাই মিলে, তো দেখতে তো পাচ্ছেন আপনারা কি করেছে, কিছু জানতে পাচ্ছেন কি? এখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, চেক করা হচ্ছে ওটা কে লাগিয়েছে বা কে ঢুকিয়েছে, তো জানা যাবে। জল জল জল।